গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজ আমরা আমাদের ব্লাড টেস্ট করাবো বলে বেল কিনে এসেছি, এটা গড়িয়াতে। সো আমরা নিয়ম করে বছরে দুবার ব্লাড টেস্ট করাই এবং তারপর রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়ে নিই আর কি। এখানে প্রথমে আমার ব্লাড নেওয়া হলো, এবার অভিষেকের পালা। আমাদের ব্লাড টেস্ট হয়ে গেল, এটা একটা রুটিন চেকআপ ছিল, আমরা এরকম বছরে দুবার করাই অন্তত আর কি। সো এই বছরে এটা ফার্স্ট চেকআপ ছিল আর মানে ফার্স্ট টেস্ট ছিল আর কি আমার। তো আমার আর অভিষেকের আমি কাল রাত 8:30 খেয়েছি আর অভিষেক খেয়েছে কাল সন্ধ্যে 7:00, আর এখন বাজে হচ্ছে 10:15। সো এখন আমরা একটু যাব ব্রেকফাস্ট করতে, কারণ আর প্রায় অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া হয়নি। এই আমাদের ব্রেকফাস্ট, পাউরুটি, ঘুগনি, অমলেট। এটা কি হচ্ছে, লোকে দেখছে? আচ্ছা ঠিক আছে, তাও রবি ঘোষের মতো, রবি ঘোষের মতো। বাসুবি গেছে এখন এই ওয়েল কিনে রিপোর্ট আনতে, যেগুলো আমরা সকালবেলা করালাম আর কি। ওই যে আসছে, এই যে এই যে আগের থেকে কিন্তু একটু বেড়েছে, কিন্তু তোর ইয়ের নিচে আছে যেটা নর্মাল সেখানে সেরকমই আছে, কিন্তু আগে যা ছিল তার থেকে বেড়েছে। আমার কোলেস্ট্রল একটু বেড়েছে, একটু ডাক্তার আজকে তো বোধহয় হবে না, 8 বেজে গেছে। হবে আজকে মনে হচ্ছে না, 8 বেজে গেলে তো ওই ডাক্তার ওই থাকেন না তো আর। তাহলে এবার কবে দেখাবো, কাল থেকে স্কুল আছে। বোধহয় 3:12। তো আমরা এখন যাচ্ছি বইমেলা, আর বইমেলায় যাওয়ার আগে আমরা যাবো কলেজ স্ট্রিট, তাই তো? মানে আমরা এরপর যাবো হচ্ছে কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিটে বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের, না তার আগে যাবো হচ্ছে ইঞ্জিনিয়ার্স ক্লাবে, যাবো প্রথমে ইঞ্জিনিয়ার্স ক্লাবে। আমার খেলার কিডব্যাকটা পড়ে রয়েছে, এটা তুলবো, কারণ আমাদেরকে আমাকে খেলতে যেতে হবে। করোনার আগে কিন্তু আগে পর্যন্ত কিন্তু আমি লিগের ম্যাচ খেলেছি। তো যাই হোক, ওখানে ওই কোথায় যাবে বলছে সেখান থেকে ও কিডব্যাক তুলবে, তারপর আমরা যাব কলেজ স্ট্রিট, সেখান থেকে বাবার বই আছে অনেক, সেগুলো তুলবো, তারপর আমরা যাব বইমেলা। আর আমার এই ড্রেসিং টেবিলটা কি হাল তোমাদের একটু দেখাই দেবো। আর এই দেখো আমার ড্রেসিং টেবিলের হাল সব বেহাল হয়ে আছে, একটা হেয়ার স্টাইল প্র্যাকটিস করছিলাম, তারপর এইসব ছড়ানো ছড়ানো হয়ে আছে। ফোন নিয়ে নেবো, বেরোচ্ছে কাজকর্ম করলে ওরকম হয়। বাই দ্য ওয়ে, এই ফ্লাওয়ার ভাস্টার মধ্যে এই ফুলগুলো আর্টিফিশিয়াল ফুলগুলো কিনে এনেছিলাম। আর তোমাদের একটু আমার বাগানটা দেখাই, একটু নিয়াম প্রচুর হয়েছে। আর এইটা হচ্ছে এই চন্দ্রমল্লিকা, ছোটো ছোটো হচ্ছে ফুল। এই বলছে জামা কাপড়গুলো তুলতে হবে, তো সব মেলা রয়েছে, একটু রাত হবে, তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে দিয়ে যাচ্ছি। সো এই অভিষেক যাচ্ছে, এই হচ্ছে ইঞ্জিনিয়ার্স ক্লাব। তো এখানে অভিষেকের ক্রিকেট কিটটা রাখা আছে, ওটাই ও আনতে যাচ্ছে। এই যে বাবা, আমি ডিকি তো খুলে দেবো, দাঁড়া 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 বাবা, ডিকি খুলতে হবে। এবার যাবো কলেজ স্ট্রিট। তো আমরা এই মুহূর্তে রয়েছি কলেজ স্ট্রিটে, আর অভিষেক বই নিয়ে এসছে, ডিকিতে ও বই রাখছে, পেছনে দেখো ডিকিটা ওখানো, তো বইগুলো রাখছে।
এবার আমরা জেমিলি যাবো, সোজা যাবো বইমেলা। অনেকটাই বেজে গেছে 4:20। আমরা এখন যাচ্ছি বইমেলার দিকে। অলরেডি পার্কিং এ বিশাল সমস্যা হচ্ছিল, সেই সঙ্গে রাস্তায় জ্যাম ছিল। যাই হোক, এক জায়গায় অনেক দূরে গাড়ি রেখে এবার আমরা যাচ্ছি। প্রচুর ধুলো খেতে হচ্ছে। প্রকাশক নিজেই বলে দিই, হ্যাঁ কত দেয়? বাবার জন্য যে বইয়ের বান্ডিলটা নিয়ে যাওয়া হলো সেখান থেকে অনেকগুলো সেল হয়ে গেছে অলরেডি, তো সেই জন্য আরেকটা বান্ডিল বাবাকে দিয়ে আসবো, কারণ এর পড়ার টাইম হবে না। তো চলো এবার যাই। Hey everyone, আজ হলো 12ই ফেব্রুয়ারি, সানডে, আরেকটা সানডে। তোমরা এর আগে দুটো সানডের কিছু কিছু ভিডিও দেখলে, আর আজ হলো মানে আজকে এই ভিডিওটা পোস্ট হবে, বেসিক্যালি আজকে সন্ধ্যেবেলা পোস্ট হবে। আর অভিষেকের যে বইটা বলছিলাম, যে বইটা এখনো আমরা হাতে পাইনি, ওটা গত দুদিন আগে জাস্ট বইমেলা স্টলে এসেছে। সো এই হচ্ছে সেই বইটা, কিন্তু এটা তোমরা আর বইমেলায় হয়তো পাবে না, তার কারণ এই ভিডিওটাই পোস্ট হবে আজকে সন্ধ্যের দিকে, ধরো 6টা-7টা নাগাদ। তো তখন অলরেডি বইমেলা শেষের দিকে, আজকে 9টা অবধি বুক ফেয়ার খোলা থাকবে। সো হয়তো তোমরা অনেকেই বুক ফেয়ারে চলে গেছো বা ঘুরে এসেছো বা হয়তো চলে যাবে, ভিডিওটা হয়তো পোস্ট হবে, মানে তোমরা যখন দেখবে হয়তো তখন বইমেলা শেষ হয়ে গেছে। সো বইমেলা স্টলে কোথায় কতটা পাবে বলে খুব একটা লাভ হবে না, তবু আমি বলে রাখছি এটা 286 নম্বর স্টলে তোমরা পাবে, তাছাড়া এটা কলেজ স্ট্রিটে পাওয়া যাবে। তো কোথায় পাওয়া যাবে আমি এক্স্যাক্টলি সেটা এখনই বলতে পারছি না, কিন্তু কোন মানে কোন দোকানে আর কি কোথায় পাবে, তো সেটা আমি ভালো করে অভিষেক থেকে জেনে নিয়ে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো নেক্সট ব্লগে, বা কোথাও একটা আমি অবশ্যই বলে দেবো, বা অভিষেক ওর ফেসবুক পেজে আর কি দিতে থাকে আপডেট, তো সেখানেও তোমরা দেখে নিতে পারো। সো আজকে অভিষেক এখন গেছে খেলতে, ওর একটা মানে ক্রিকেট টুর্নামেন্ট চলছে আর কি, প্রায় প্রতি সপ্তাহেই একদিন দুদিন করে খেলা থাকছে। তো আজকেও আছে, ওখানেও গেছে, ও ফিরে আসবে, তারপর আমরা স্নান টান করে খেয়েটে নিয়ে আমরা যাব আজকে আবার লাস্ট, আজকে ফাইনাল ডে বইমেলার। তো আজকে যাব, আর এই যে ভিডিওটা এডিট করছিলাম এই যে চলছে এডিটিং, সেই সঙ্গে আমার চা খাওয়ার পর্ব চলছে। তো এই আর কি, তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, আমার একটু গাফিলতির জন্য ভিডিওটা একটু লেট করে পোস্ট হচ্ছে। সো এনিওয়ে, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।